আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে ফাইবার অপটিক্সের তৃতীয় ভিডিওতে আমরা নিউমেরিক্যাল অ্যাপারচার এবং অ্যাকসেপ্টেড অ্যাঙ্গেল এ বিষয়ে নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা এই ডায়াগ্রামে শুরুতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কোর, অর্থাৎ রিফ্লাকটিভ ইন্ডেক্স মিউ ওয়ান, আর এটা হচ্ছে ক্লাডিং রিফ্লাকটিভ ইন্ডেক্স মিউ টু, আর এটা হচ্ছে আমাদের বায়ু থেকে একটা রে। এগুলো এই রেগুলো মূলত লেজার রে, রে এই কোরের মধ্যে প্রবেশ করতেছে। আর এটা হচ্ছে আমাদের কোরের অ্যাক্সিস, কোরের অ্যাক্সিস মূলত এই ঘটনা এখানে ঘটেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি থেটা আই কোণে এই রেটা এই বায়ুমাধ্যম থেকে কোরে প্রবেশ করছে, যার পর বায়ুমাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হতো অন। এটাকে আমরা ধরা যাক মিউ, মিউ নট সমান অন লেখি। এটা হলো মিউ অন, এটা হলো মিউ টু। তাহলে প্রবেশ করার ফলে, আর এটা হচ্ছে আমাদের অবিলম্ব। তাহলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোকরশ্মি অবিলম্বে দিকে বেঁকে যায়। এই যে দিকে বেঁকে গেছে, তাহলে এটা আমাদের প্রতিসরণ কোণ হচ্ছে থেটা আর, আর আপাতন কোণ হচ্ছে থেটা আই। এখন এর এটা এখানে কোর ক্লাডিং বাউন্ডারি, এখানে যে আমরা জানি কি, এখানে ক্রান্তিকোণের থেকে বড় কোণে যখন এর এটা এই কোর ক্লাডিং বাউন্ডারিতে যায় তখন পূর্ণ অবন্ধন প্রতিফলন ঘটে, কারণ আমরা ক্রান্তিকোণের থেকে ছোট কোণে হলে পূর্ণ অবন্ধন প্রতিফলন ঘটতো না, এই ইসে ক্লাডিং আলোকরে চলে যেত যার ফলে ভ্যানিশ হয়ে যেত। কিন্তু এই কোরে আবার ফিরে আসার জন্য ক্রান্তিকোণের থেকে বড় কোণে আলোকরেটা এখানে আপাতিত হওয়া লাগছে। এটাই মূলত আমাদের এই মূলত এই অ্যাকসেপ্টেড অ্যাঙ্গেলের উপরে এই পূর্ণ অবন্ধন প্রতিফলনটা নির্ভর করে। তার জন্যে আমাদের এই অ্যাকসেপ্টেড অ্যাঙ্গেল এবং নিউমেরিক্যাল অ্যাপারচার এই ইকুয়েশনগুলো নির্ণয় করতে হয়। আশা করি এই ডায়াগ্রামটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে চলে যাই। এই আগের ডায়াগ্রামটা এটা, এখন এখানে আমরা শুরুতে কী করব, এখানে আমরা স্লেন্সের সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্লেন্সের সূত্র সাইন থেটা আই। এখানে আমরা এই মিউ, মিউ নটের মান অন, তাই আমরা আর এখানে দেই নেই, অর্থাৎ এখানে অন। আর এটাকে আর গুণ করলে তো এই পাশে হয়ে যেত, জাস্ট এইভাবে লিখছি, অর্থাৎ সাইন থেটা আই বাই সাইন থেটা আর সমান মিউ অন। এটা আমাদের ইকুয়েশন এক। এখন ইন ডায়াগ্রাম এ বি সি, অর্থাৎ এ বি সি এই ত্রিভুজটায় আমরা এই থেটা আর এর সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি, যেহেতু আমাদের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস ফাই লিখছি। এখন সাইন থেটা আর 90 ডিগ্রি মাইনাস ফাইকে আবার কস ফাই লিখতে পারি। হয়ে গেলো আমাদের ইকুয়েশন এক এবং দুই। এখন ফ্রম এক এবং দুই থেকে আমরা সাইন থেটা আই, অর্থাৎ এই সাইন থেটা আই সমান এই সাইন থেটা আরকে এই পাশে আর গুণ করলে, আর সাইন থেটা আর সমান আবার কি কস ফাই, তাহলে লিখতে পারি মিউ ওয়ান কস ফাই। এটা আমরা পেলাম। এখন ভোটটা পরিষ্কার করে নেই। এখন হোয়েন থেটা আই সমান থেটা আই ম্যাক্স, তখন দেন ফাই সমান ফাই সি, অর্থাৎ এখানে আমরা একটু আগেই বলছি যখন থেটা আই সমান থেটা আই ম্যাক্স, অর্থাৎ এই কোণটা, এই কোণটা যদি এর বেশি হয়, থেটা আই ম্যাক্স মানে সর্বোচ্চ পরিমাণের থেকে বেশি হয়, তখন আলোকরশ্মি কী হবে, এই ঘনমাধ্যম প্রবেশের ফলে আরও ছোট কোণে এখানে প্রবেশ করবে, আর এখানে ছোট কোণে প্রবেশ করলে ক্রান্তিকোণের থেকে ছোট কোণ হয়ে গেলে এখানে আর পূর্ণ অবন্ধন প্রতিফলন হবে না, এই পূর্ণ অবন্ধন প্রতিফলন না হয়ে আলোকরশ্মি তখন এই এই মাধ্যমে চলে যাবে, যার ফলে আমাদের আলোকরেগুলো ভ্যানিশ হয়ে যাবে, এখানে আর হবে না। সেই জন্য আমাদের এখানে সর্বোচ্চ কোণে, অর্থাৎ এই থেটা আই ম্যাক্স এখানে এই আলোকরশ্মিগুলো এইভাবে আমাদের প্রবেশ করবে, এটাই হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড অ্যাঙ্গেল। যদি এর বাইরা থেটা আই ম্যাক্স এর বাইরা থেকে কোণে প্রবেশ করে তাহলে এখানে পূর্ণ অবন্ধন প্রতিফলন ঘটবে না। এই ঘটনাটাই এখানে ঘটেছে, অর্থাৎ যখন থেটা আই, থেটা আই সমান থেটা আই ম্যাক্স, তখন থেটা সমান থেটা ফাই ফাই সরি থেটা বলতেছি ফাই সি, তখন ফাই সমান ফাই সি, অর্থাৎ এখানে তখন ক্রান্তিকোণের সমান কোণ হবে। এটাই মূলত যখন থেটা আই সমান থেটা আই ম্যাক্স তখন ফাই সমান ফাই সি। এখন এই মানগুলো আমরা এই সমীকরণে বসাই দিই, অর্থাৎ সাইন থেটা আই থেটার জায়গা থেটা আই ম্যাক্স, আর মিউ ওয়ান ফাইয়ের জায়গা ফাই সি। তাহলে আমরা ইকুয়েশন তিন, নেক্সটে আমরা এক দুই তিন, এই যে ইকুয়েশন তিন, এখন আমরা আমরা জানি কি কস ফাই, আমরা এই সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান ওয়ান, এই সমীকরণ থেকে আমরা কস ফাই সমান রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফাই সি লিখতে পারি। লিখলাম, এখন এই কস ফাই সির জায়গায় এটা বসাই দিচ্ছি। এখন আমরা এই ইকুয়েশনটা মূলত আমরা দ্বিতীয় প্রথম ভিডিওতে আলোচনা করছি, অর্থাৎ সাইন ফাই সি সমান মিউ টু বাই মিউ ওয়ান, এটা মূলত স্লেন্সের সূত্র থেকে আসছে। আর এখানে হচ্ছে হলো আমাদের যখন নাকি সংকট কোণে আলোক রে প্রবেশ করে তখন এরকম হয় সাইন ফাই সি সমান মিউ টু বাই মিউ ওয়ান। এখন এই সাইন ফাই সির জায়গায় আমরা মিউ টু বাই মিউ ওয়ান বসাই দিচ্ছি, যার ফলে সমীকরণটা এরকম দাঁড়াইছে। এখন সাইন থেটা আই ম্যাক্স সমান এটাকে আমরা জাস্ট লসাগু করছি, লসাগু করে মিউ ওয়ান বাইরে নিয়ে আসছি, যা ক্যান্সেল আউট হয়ে গেছে, আমরা পেয়েছি সাইন থেটা আই ম্যাক্স সমান রুট ওভার মিউ ওয়ান স্কোয়ার মাইনাস মিউ টু স্কোয়ার। এটা আমাদের সমীকরণ চার, এটাই মূলত আমাদের নিউমেরিক্যাল অ্যাপারচার, অর্থাৎ এই যে নিউমেরিক্যাল অ্যাপারচারের সমীকরণ হচ্ছে এটা।
এই যে এখন আমরা যদি এই সাইনকে এই পাশে নিয়ে আসি অর্থাৎ ডান পাশে নিয়ে আসি তাহলে এটাকে আমরা বলবো অ্যাক্সেপ্টেড অ্যাঙ্গেল আর নিউমেরিক্যাল অ্যাপারচার ইজ ডিফাইন অ্যাজ সাইন অফ দ্য অ্যাক্সেপ্টেড অ্যাঙ্গেল যখন অ্যাক্সেপ্টেড অ্যাঙ্গেলের সঙ্গে যখন সাইন থাকবে তখন সেটাকে বলবো নিউমেরিক্যাল অ্যাপারচার অর্থাৎ এন এ নিউমেরিক্যাল অ্যাপারচার সমান রুট ওভার মিউ ওয়ান স্কোয়ার মাইনাস মিউ টু স্কোয়ার এটা আমাদের ইকুয়েশন 5 তাহলে আমরা অ্যাক্সেপ্টেড অ্যাঙ্গেল এবং নিউমেরিক্যাল অ্যাপারচারের সমীকরণ পেয়ে গেলাম এখন আমরা নিউমেরিক্যাল অ্যাপারচারকে আবার আরেকভাবে প্রকাশ করতে পারি সেটা আমরা দেখব এখন নিউমেরিক্যাল অ্যাপারচার সমান রুট ওভার মিউ ওয়ান স্কোয়ার মাইনাস মিউ টু স্কোয়ার এটা আমরা ইকুয়েশন 5 পেয়েছি একটু আগে এখন এই রুটের মাঝে এটা সমান আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা লিখলাম এখন আমরা এখানে আমরা উপরে নিচে অর্থাৎ এখানে যদি আমরা টু টু এই যে ক্যান্সেল আউট হয়ে যায় উপরে নিচে গুণ করছি জাস্ট খালি টু টু উপরে টু নিচে টু মি ওয়ান গুণ করে এখন আমরা এটাকে লিখতে পারি মি ওয়ান প্লাস মিউ টু বাই টু সমান এটা মি ওয়ানের মানের কাছাকাছি হয়ে যায় যার ফলে আমরা এতটুকু আমরা মি ওয়ান লিখে দিলাম তাহলে মি ওয়ান আর এ একটা মি ওয়ান তাহলে মি ওয়ান স্কোয়ার হয়ে গেলো আর এতটুকু বাকবাকি দুটুকু রয়ে গেলো এখন আমরা জানি কি মি ওয়ান মাইনাস মিউ টু বাই মি ওয়ান এটাকে বলে হবে ফ্রাকশনাল ইন্ডেক্স ডিফারেন্স এটাকে ডেল দ্বারা প্রকাশ করে তাহলে আমরা এখানে এইটুকের এই মানটুকের পরিবর্তে ডেল বসাই দিচ্ছি আর বাকবাকি টুক টু মি ওয়ান স্কোয়ার এ রয়ে গেছে তাহলে এটাকে আমরা যখন ইসের মি ওয়ান আর টু এখন আমরা এটাকে যদি আমরা রুট ওভার বর্গ করি আর এতটুকু মান সমান আমরা জানি কি এই যে এটাকে যখন রুট করবো রুট করলে এই যে এটা সমান আবার কি নিউমেরিক্যাল অ্যাপারচার তাহলে আমরা বসাই দিচ্ছি নিউমেরিক্যাল অ্যাপারচার সমান এতটুকু এটাই মূলত এখানে হয়েছে অর্থাৎ তাহলে নিউমেরিক্যাল অ্যাপারচার সমান মি ওয়ান রুট ওভার টু ডেল অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইকুয়েশন এই একটা ইকুয়েশন আর আমরা আগে দুইটা ইকুয়েশন পেয়েছি এই যে একটা ইকুয়েশন আর এই যে অ্যাক্সেপ্টেড অ্যাঙ্গেল এই যে এটা হচ্ছে অ্যাক্সেপ্টেড অ্যাঙ্গেল ইকুয়েশন মূলত এই তিনটা ইকুয়েশন দিয়ে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্স করা লাগবে আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি উপকার করে থাকতে পারি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে